আগের মতো সংকট যেন না হয় সেজন্য ব্যাংকগুলোকে যাচাই বাছাই করে ঋণ দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন অর্থপ্রদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বিএবি এর প্রতিনিধিবৃন্দের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। আর নির্দিষ্ট কাউকে ঋণ দিতে সরকারের পক্ষ থেকে যেন চাপ না দেওয়া হয় সেই দাবি জানিয়েছেন বিএবি এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার। নূর হোসেনের রিপোর্ট। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির প্রতিনিধিরা। এ সময় ব্যাংকিং খাতে কোনো নীতি গ্রহণের আগে তাদের সাথে আলোচনার আহ্বান জানান তারা। কম সুদে ঋণ দেয়া ও ঋণের টাকা ফেরত পাবার মতো নীতি গ্রহণ করতেও অর্থ উপদেষ্টার কাছে দাবি জানান তারা। ব্যাংক থেকে ঋণ হিসেবে নেয়া হাজার কোটি টাকা ফেরাতে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন বলে জানান সংগঠনটির চেয়ারম্যান। যারা টাকা দেশ থেকে পালিয়ে গেছে এই ডিফল্টার দ্বারা, তাদেরকে কোর্টে জানি যারা তারা আসতে না পারে, তারা করে বিদেশ থাকে, তারা ছেলে পেলে সব নিয়ে পালা চলে গেছে। ওয়ারে ব্যাংকের প্রত্যেক ব্যাংক মিলে টাকা পায় তো 5-10 হাজার কোটি টাকা। আমরা বললাম যে এটা ফিউজিটিভ, এটা পলাতক। পলাতকদের কোনো রাইট নাই যে কোর্টে গিয়ে ওখানে তাদের লোক পাঠায় এবং কোর্টে গিয়ে কেস কন্টেস্ট করে, এটা দেওয়া উচিত নয়। এটা ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত। যারা সরকারে বসে আছেন তাদের না বলে যে এক্সকে টাকা দিয়ে দাও, ওখানে টাকা দিতে বাধ্য হয়েছে, যে সালাম যা করে করতে দাও, এইসব করে দেওয়া হয়েছে সরকার থেকে, যে চলে গেছে এখান থেকে হয়তো গেলেই করছে তো। আর ব্যাংকিং খাতের চলমান সংকট নিরসন ও সংস্কারে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা। এই সময়টায় ব্যাংকিংয়ের ব্যাংকাররা যথাযথভাবে ঋণ দেবে, যাচাই বাছাই করে ঋণ দেবে, পূর্বের মতো যাতে কোনো রকম ত্রুটি বিচ্ছুত না হয়। আর তারপরে আমি একটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক ঋণ, মানে ছোট মিডিয়াম এন্টারপ্রাইজ, কারণ অনেক সময় ব্যাংকিং সেক্টর থেকে আপনার থেকে ঠিক যথাযথভাবে ঋণ পায় না, সেটাকে এসে করার জন্য। আর সর্বোপরি আমি বলছি গভর্নেন্সটা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরিচালন এবং গভর্নেন্সের জন্য সুষ্ঠু করে। বর্তমান সরকার ব্যাংক ও গ্রাহকদের জন্য ভালো হয় এমন নীতি গ্রহণ করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সাময়িক বিচ্ছেদ শক্ত বাঁধন তৈরি করে, মানসিক দৃঢ়তায় আমি লোহা আগুনে পুড়িয়েছি ভালো কিছু পাবো বলে। তোর মধ্যে কোনো গলত গুণ আমার ভুল থাকতে পারে, আমার মধ্যে মিথ্যা নেই। ওরা কি বললো না বললো তাতে কি তোমার এমন রিয়েক্ট করতে হবে? তুমি সব সময় ভালো মানুষই থাকতে চাও তাই না? সবাই ভালো মানুষ, তুমি অযোগ্য। বাসেন কেউ ভালো ডাকে না কেউ কাছে, তোমায় মনে করার কারণ খুব আছে।